মানে বোঝায় যে আপনি প্রথমে যে এফডিআর টা করছেন একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, সেটা হতে পারে 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, এরকম একটা পিরিয়ডের জন্য আপনি প্রথমে একটা এফডিআর করেছেন। এরপর ওই পিরিয়ডটা যখন শেষ হয় তখন আপনি ওই এফডিআরটা না ভেঙে ঠিক পরবর্তী আবার একটা মেয়াদের জন্য ওই এফডিআরটা যখন ওই ব্যাংকে আপনি রেখে দেন তখন এটাকে আসলে এফডিআর নবায়ন বা এফডিআর রিনিউ বলে। তো এই এফডিআর এর নবায়ন বা রিনিউটা আসলে দুইভাবে করা যায়। প্রথমত হচ্ছে আপনি প্রথমে যে পিরিয়ডের জন্য এফডিআরটা করেছিলেন সেই পিরিয়ডটা যখন শেষ হয়ে যাবে পরবর্তীতে আবার এফডিআর ফর্ম বা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম পূরণ করে তারপরে আবার নতুন একটা পিরিয়ডের জন্য আপনি সেই এফডিআরটাকে আপনি নবায়ন করতে পারেন। যেমন ধরেন আপনি প্রথমে একটা এফডিআর করেছেন 3 মাসের জন্য, এখন 3 মাসে একটা এফডিআর করার পরে 3 মাস পরে আপনার যখন এই এফডিআর এর ম্যাচুরিটি পিরিয়ড চলে আসে, তার মানে এফডিআরটা যখন 3 মাস শেষ হয়ে গেছে তখন কিন্তু এফডিআরটা ক্লোজ হয়ে যায়। ঠিক 3 মাস পরে যেদিন আপনার এফডিআরটা ম্যাচটা শেষ হলো সেই দিন আপনি গিয়ে আপনার ওই এফডিআরটাকে ক্লোজ করে নতুন আবার একটা এফডিআর অ্যাকাউন্ট ফর্ম পূরণ করে ঠিক আগের মতো করে সব প্রসিডিউর মেনটেন করে সব ডকুমেন্ট দিয়ে তারপরে আবার আপনি নতুন করে আবার একটা এফডিআর ওপেন করতে পারেন। এটা হচ্ছে ম্যানুয়ালি এফডিআর নবায়ন করা। এখন ম্যানুয়ালি এফডিআর নবায়ন করার মধ্যে আবার একটা সুবিধা আছে, সেটা হলো যে আপনি যখন ম্যানুয়ালি এফডিআরটা আপনি যে মেয়াদে করেছিলেন সেই মেয়াদ শেষ সেটাকে ভেঙে নতুন করে আবার এফডিআরটা করবেন তখন এই এফডিআরটা আপনি প্রথমে ধরে নেন 3 মাসের জন্য করেছিলেন, পরবর্তীতে আবার যখন একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম বা টোটাল প্রসিডিউর মেনটেন করে আবার যখন আপনি নতুন একটা এফডিআর করবেন তখন আপনি আবার আপনার প্রয়োজন মতো যে কোনো একটা মেয়াদে করতে পারবেন। যেমন প্রথমে 3 মাস মেয়াদে করেছিলেন, পরবর্তীতে আপনি চাইলেন যে না আমি এটা 1 বছর মেয়াদে করব, তখন কিন্তু পরবর্তী যখন এই এফডিআরটা আপনি আবার করবেন তখন এই এফডিআরটা 3 মাসের জন্য না করে আপনি চাইলে 1 বছর, 3 বছর যে কোনো একটা মেয়াদ সিলেক্ট করে সেই মেয়াদের জন্য এফডিআরটা আবার নতুন করে আপনি ঠিক একই ব্যাংকে করতে পারবেন। এখন এইটা একটা বড় অসুবিধা রয়েছে যে আপনি হয়তো 3 মাসের জন্য বা 1 বছরের জন্য একটি এফডিআর করেছিলেন, এখন কবে আপনার এফডিআর ম্যাচুরিটি পিরিয়ড হয়েছে আপনি জানেন না। এখন যখন ওই এফডিআরটা ম্যাচুরিটি হয়েছে তার পরবর্তী যতদিনই থাকুক না কেন ব্যাংক কিন্তু আপনাকে ইন্টারেস্ট দেবে না। তার মানে আপনি জানেনও না যে আপনার এফডিআরটা ম্যাচুরিটি হয়ে পড়ে আছে বা আপনি যে দিনের জন্য এফডিআর যতদিনের জন্য করেছিলেন যে মেয়াদের জন্য করেছিলেন সেই মেয়াদটা পূর্তি হয়েছে, সেই মেয়াদটা শেষ হয়েছে, তার পরবর্তী সময়ে আপনি সেটা আর যদি নবায়ন না করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ের জন্য আর ইন্টারেস্ট পাবেন না। এটা একটা বড় ঝামেলা যে আপনি যখন এফডিআরটা করলেন এখন ওই এফডিআরটা কখন ম্যাচুরিটি হবে সেটা আপনার হয়তো মনে নাও থাকতে পারে। আর এটা থেকে বাঁচার জন্য এই সমস্যার সমাধান করার জন্য একটা সহজ উপায় হচ্ছে যখন আপনি কোনো একটা এফডিআর যখন ওপেন করবেন তখন ওই এফডিআর এর ফর্মে একটা জায়গা থাকে অটো রিনিউ, টিক দিয়ে দেন বা ওই অপশনটাকে যদি আপনি সিলেক্ট করে দেন যখন আপনি এফডিআর করার সময় যখন অ্যাকাউন্ট ফর্ম পূরণ করছেন অটো রিনিউটা যদি আপনি সিলেক্ট করে থাকেন তাহলে যে মেয়াদের জন্য প্রাথমিকভাবে বা ইনিশিয়ালি আপনি এফডিআরটা করেছেন ঠিক এই মেয়াদটা শেষ হওয়ার পরে তার পরের দিন থেকে আবার ঠিক এই একই মেয়াদের জন্য এফডিআরটা আবার নতুন করে অ্যালাইভ হয়ে যাবে, জীবন্ত হয়ে যাবে। তো এভাবে আপনি যতদিন পর্যন্ত এটা ক্লোজ না করবেন ততদিন পর্যন্ত কিন্তু এভাবে চক্রাকারে এটা ম্যাচ শেষ হবে, আবার এটা অটো বা রিনিউ হয়ে যাবে বা অটো একটা এফডিআর ওপেন হয়ে যাবে। এটাকে বলা হয়ে থাকে ব্যাংকিং ভাষায় এফডিআর এর অটো রিনিউয়াল। অটো রিনিউয়াল কি হয়, শুধুমাত্র একবার ওই ফর্মটাকে ফর্ম যখন আপনি পূরণ করবেন এফডিআর এর প্রাথমিকভাবে বা প্রথম যখন এফডিআরটা করেন তখনই শুধু ওই অটো রিনিউ অপশনটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে এটা কন্টিনিউয়াস ম্যাচ শেষ হবে এবং কন্টিনিউয়াস এটা কিন্তু আপনার অটো নতুন একটা এফডিআর ওপেন হয়ে যাবে ঠিক নির্দিষ্ট মেয়াদ পর পর। অটো রিনিউতে আবার কি হয়, প্রথমে ধরে নেন আপনার একটা 3 মাসের এফডিআর করেছেন তাহলে এটা কিন্তু অটো রিনিউ 3 মাস পর পরই হবে। এটা কিন্তু এমন হবে না যে আপনি 3 মাসের জন্য একটা এফডিআর ইনিশিয়ালি খুললেন এবং অটো রিনিউ দিলেন পরবর্তীতে আবার এটা 1 বছর মেয়াদ হয়ে যাবে বা 1 বছর পর পর অটো রিনিউ হবে, এরকম হবে না। প্রাথমিকভাবে যখন এফডিআরটা আপনি অ্যাকাউন্ট ফর্ম পূরণ করে ওপেন করেছেন তখন অটো রিনিউ অপশনটা যদি সিলেক্ট করে দেন ওই সময়ের জন্য যে পিরিয়ডে এটা আপনি ওপেন করলেন ঠিক ওই সময়টা পরপরই এটা
অটো নবায়ন হয়ে যাবে বা অটো রিনিউ হয়ে যাবে। এই প্রসেসটাকে বলা হয় অটো নবায়ন, ফিক্সড ডিপোজিটের অটো নবায়ন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমার ভিডিওটাকে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায়।